শুরু হয়েছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস, পবিত্র মাহে রমজান। মহিমান্বিত এ মাসের অন্যতম একটি আমল তারাবির নামাজ। তারাবি শব্দটি আরবি তারবিহাতুন থেকে এসেছে, যার অর্থ বিশ্রাম করা বা প্রশান্তি লাভ করা। তারাবির নামাজে যেহেতু প্রতি চার রাকাত পরপর একটু বিশ্রাম নিয়ে তাসবিহ ও দোয়া পাঠ করা হয়, তাই এ নামাজকে সালাতুল তারাবিহ বা তারাবির নামাজ বলা হয়। তারাবির নামাজ এশার ফরজ ও সুন্নত নামাজের পর এবং বিতরের নামাজের পূর্বে আদায় করা হয়। তারাবির নামাজ সুন্নতে মুয়াক্কাদা, যেটা গুরুত্বের দিক থেকে ওয়াজিবের কাছাকাছি। এ নামাজের রয়েছে অগণিত সওয়াব ও ফজিলত। তারাবির নামাজ মুসলমানদের জন্য পাপ মোচনের এক অনন্য সুযোগ। এ সুযোগ যেন হাতছাড়া না হয় তার তাগিদ দিতেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক হাদিসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান সহকারে ও সওয়াবের আশায় তারাবির নামাজ আদায় করবে, তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হবে। তারাবির নামাজের প্রচলন শুরু হয়েছে নবীজির যুগ থেকেই। প্রথম দিকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথেই তারাবির নামাজ আদায় করতেন। লাগাতার আদায়ের ফলে তা আল্লাহর পক্ষ থেকে ফরজ হয়ে যাবার আশঙ্কা ছিল, আর যদি ফরজ হয়েই যেত তবে উম্মতের জন্য তা পালন করা হতো অত্যন্ত কষ্টকর। তাই কয়েকদিন সাহাবাদের সাথে আদায় করার পর নবীজি একদিন মসজিদে আসলেন না, একাকি আদায় করলেন। এরপর থেকে জীবনের শেষ পর্যন্ত তারাবির নামাজ জামাত সহকারে আদায় করেননি তিনি। পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে এসে পুনরায় জামাত সহকারে তারাবি আদায়ের রীতির প্রচলন হয়। হাদিস শরীফে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লোকজনকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার পিছনে একত্রিত করে তাদের নিয়ে নামাজ আদায় করলেন, আর এটি ছিল তারাবির নামাজের প্রথম জামাত। সেই থেকে বর্তমান পর্যন্ত জামাতের সাথে তারাবির নামাজ পড়ার প্রচলন চালু রয়েছে। সম্প্রতি তারাবির নামাজের রাকাত সংখ্যা নিয়ে নানা বিতর্ক ছড়ানো হচ্ছে। তারাবির রাকাত সংখ্যা কত তা নিয়ে হাদিসের কিতাবে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। তবে সর্বাধিক বিশুদ্ধ ও প্রচলিত মনে করা হয় তারাবির নামাজ 20 রাকাত। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা ও অন্যান্য সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত 20 রাকাতের পক্ষে অধিকাংশ আলেম অবস্থান গ্রহণ করেছেন। উলামাই কেরামের মতে রমজান মাস নফল আমলের মাস। এখানে রাকাত সংখ্যা নিয়ে বিতর্ক করার কিছু নেই। 8 রাকাত কেউ পড়লে তাকে নিরুৎসাহিত করা যাবে না, আবার কেউ 20 রাকাত পড়লে তার বিরোধিতা করারও ইখতিয়ার নেই, কারণ তারাবি 20 রাকাত সাহাবিদের আমল থেকে চলে আসা একটি আমল। তাই বলে 8 রাকাত পড়লে যে গুনাহ হবে এমনও কিন্তু নয়। তবে তারাবির নামাজ পড়তে তাড়াহুড়া করা যাবে না, ধীরে ধীরে আদায় করতে হয় তারাবির এ নামাজ। না হয় নামাজ তাড়াহুড়ো করে শেষ করতে গিয়ে নামাজের মান নষ্ট হতে পারে। মনির হোসাইন, সময় সংবাদ।